নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘোরে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ গ্রহ আমাদেরকে কিন্তু পরিচালনা করে, কারণ গ্রহ যখন শুভ অবস্থায় থাকে তখন আমরা শুভ ফল পাই, আবার যখন অশুভ অবস্থায় থাকে তখন কিন্তু আমরা খারাপ ফল পাই। তো বর্তমানে 5টি রাজযোগ তৈরি হয়েছে এবং যার ফলে 5×2 অর্থাৎ 10 রাশির জাতক ও জাতিকারা সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। আপনারা এই কথাটার আক্ষরিক অর্থ কিন্তু ধরবেন না, কারণ সোনার সাম্রাজ্য বলতে আমি এটাই বুঝাচ্ছি যে দেখুন, মানুষ চায় তার সমস্ত নিড অর্থাৎ ইচ্ছা যেন পূর্ণ হয়, এবং তার জন্য কি দরকার, তার জন্য দরকার টাকা এবং মনের শান্তি। এই দুটোই কিন্তু এই 10 রাশি পেতে চলেছে। তো কোন সেই 10টি রাশি আমি তা একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বর্তমানে 5টি রাজ্য তৈরি হয়েছে এবং এই 5টি রাজ্য খুবই দুর্লভ রাজ্য, যার প্রভাবে 5×2 অর্থাৎ 10 রাশির কপাল খুলতে চলেছে। আপনাদের অনেকের কিন্তু এই কথাটা হজম হবে না, তাই জন্য আমি আপনাদেরকে কয়েকটা কথা বলছি, কয়েকটা উদাহরণ দেব। আশা করি আপনারা আমার কথাতে সহমত হবেনই হবে। কিছুদিন আগে আপনারা শুনলেন হয়তো যে বাংলাদেশে একজন মানুষ 2টো স্টোন বেচে কোটি কোটি টাকা পেয়েছে। হাউ ইজ পসিবল বলতে পারেন আপনারা? ইয়েস, ইট ইজ পসিবল। আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে দরিদ্র থেকে বড়লোক হবেন, তাহলে আপনি যে কোনো প্রকারেই হবেন। একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনি যে জায়গায় আছেন আপনি কখনোই ভাববেন না যে আপনি সেই জায়গায় টিল থাকবেন, তা নয়। আমি পূর্বেই বললাম গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘুরে, অর্থাৎ গ্রহ কিন্তু ঘুরছে। গ্রহ যেহেতু ঘুরছে সেহেতু আপনার ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরছে। অনেকে বিশ্বাস করে না, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু আসে এসে বলে যে দাদা আমি তো অ্যাস্ট্রোলজিকে একদমই মানতাম না, বর্তমানে এরকম এরকম সিচুয়েশন হয়ে গেছে, কি করব। তো মানুষ যখন প্রবলেমে না পড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝে না। আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন সেই 10টি রাশি। তার আগে আমি আপনাদেরকে বলবো যে কোন সেই 5টি রাজ্য সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই 10 রাশির সোনার সাম্রাজ্য পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো প্রথম যে রাজ্যটির কথা বলবো সেটি হচ্ছে কচকেশ্বরী রাজ্য। দ্বিতীয় যে রাজ্যটির কথা বলবো সেটি হচ্ছে ভদ্রা রাজ্য, এবং তৃতীয় যে রাজ্যটির কথা বলবো সেটি হচ্ছে বুধাদিত্য রাজ্য, এবং চতুর্থ যে রাজ্যটির কথা বলবো সেটি হচ্ছে হংস রাজ্য, এবং 5নম্বর যে রাজ্যটির কথা বলবো সেটি হচ্ছে অখণ্ড সাম্রাজ্য রাজ্য। হ্যাঁ বন্ধুরা, এই 5টি রাজ্য সৃষ্টি হওয়ার ফলে এই 10 রাশির কপাল চমকাতে চলেছে। তো আসুন আমি একে একে জানিয়ে দিই আপনাদের কি কি দিকে শুভ হবে, তা আমি আগে জানিয়ে দিচ্ছি, তারপরে সেই 10টি রাশির নাম আমি করতে চলেছি। এই 5খানি রাজ্য আপনাদের জীবনে একটা মাইলস্টোন তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রেমে মধুরতা কিন্তু বৃদ্ধি পাবে, এবং
বিশেষ করে যারা বিজনেস করছেন বা চাকরি করছেন বা সেল প্রফেশনে রয়েছেন, তিন ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ কিন্তু আকর্ষণ করবেনই করবেন, এবং যার ফলে এই দশ রাশি কিন্তু নিজেদের মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলবে। যেমন এই দশ রাশি গাড়ি, বাড়ি এবং বিবাহ করতে পারে। তো কোন সেই দশ রাশি তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি এই পাঁচখানি রাজ্য অর্থাৎ গজকেশরী, ভদ্রা, বুধাদিত্য, অখণ্ড রাজ্য এবং হংস রাজ্যের অধীনে পড়েছেন, এবং যার ফলে আপনাদের জীবনে উন্নতি থেকে উন্নতি, উন্নতির একটা চরম সীমায় কিন্তু আপনারা যেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু সোনার সাম্রাজ্য কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে সোনার সাম্রাজ্য। এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই পাঁচটি রাজ্যের ফলে সোনার সাম্রাজ্য পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই পাঁচ রাজ্যের ফলে সোনার সাম্রাজ্য পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পাঁচ রাজ্যের ফলে সোনার সাম্রাজ্য পেতে চলেছেন। এরপরে যে সাত নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি সোনার সাম্রাজ্য পেতে চলেছেন। এরপরে যে আট নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি এই পাঁচ রাজ্যের ফলে কিন্তু সোনার সাম্রাজ্য পেতে চলেছেন। এরপরে নয় নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু সোনার সাম্রাজ্য কিন্তু পেতে চলেছেন। এবং লাস্ট যে দশ নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও সোনার সাম্রাজ্য কিন্তু পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, এবং সকলকে জানানোর জন্য শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। ধন্যবাদ।